নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে টেনিস এলবো নিয়ে আলোচনা করব, ইটস ট্রিটমেন্ট, ম্যানেজমেন্ট অ্যান্ড কজেশন। টেনিস এলবো হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কনুইয়ের ব্যথা ধরা হয়। কেন হয়? নানা কারণে হতে পারে। আমরা যদি বাড়ির কাজের জন্য ভারী কিছু রোজ তুলি, যেমন কল থেকে জল আনা, অথবা ভারী কিছু আমাদের ছাদে নিয়ে যাওয়া, অথবা একভাবে হাতুড়িতে কোনো কাজ করা, অথবা যদি অনেকক্ষণ ধরে খুন্তি নাড়া, এগুলোতে কিন্তু এটা হতে পারে। দ্যাট মিন্স কজেশন ওভার ওয়েট লিফটিং, মানে ভারী ওজন তোলা। দ্বিতীয় কারণ কি হচ্ছে, হঠাৎ আমরা বাসের ট্রামে উঠতে গিয়ে জোর যদি আঘাত লেগে থাকে, বা কোনো কারণে আমরা পড়ে গেছি, মানে কোনো গেদে পড়েছি, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। সেক্ষেত্রে কজেশন কি হচ্ছে, ট্রমা, আঘাত। আর তৃতীয় কারণ কি হতে পারে, ইউরিক অ্যাসিড বাড়া, দ্যাট মিন্স গাউট, যেগুলো কি হচ্ছে খাদ্যাভাসের জন্য হয়, জায়গাটা ফুলে উঠে, লাল হয়, কর্মক্ষমতা হারায়, ঝিনঝিন করে, অস্বস্তি বোধ করা, এই ব্যাপারগুলো নানা কারণে হতে পারে। আরেকটা কারণে হতে পারে, যদি আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগি, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে, অথবা টাইফয়েডের পরেও হয়। কজেশন কেন? এবারে আমরা এর থেকে কি করে মুক্তি পাব? যদি আঘাত লাগা হয়ে থাকে, তাহলে এটা কিন্তু তাড়াতাড়ি সেরে যাওয়ার সম্ভাবনা বেশি। দেনেন ট্রিটমেন্ট নেয়া এবং তার সুচিকিৎসা করা, প্রথম দিনে বরফ দেয়া, দ্বিতীয় দিনে ব্যথা হলে বা তৃতীয় দিন থেকে কন্ট্রাস্ট বাত এবং ওষুধ খেলে সেরে যাবার সম্ভাবনা বেশি। যদি ওয়েট লিফটিং এর জন্য হয়, ভারী ভার বহন করার জন্য, সেক্ষেত্রেও কিন্তু ভারী ভার বহনটা এড়িয়ে যেতে হবে। হালকা হালকা দুটো হাতে সেম জিনিস নেয়া, এবং একভাবে খুন্তি নাড়া বা অন্য কোনো কাজের জন্য যদি হয়, সেক্ষেত্রে ওই কাজগুলো একবারে অনেকটা কাজ না করে রক্তে রক্তে করা। রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে সেটা টেস্ট করে দেখা, দেখার পরে যথাযথ ট্রিটমেন্ট নিলে পুরোপুরি সেরে না গেলেও 80-85% কন্ট্রোল হয়ে যাবে। আর গাউট যদি আপনার গিঁটে বাত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সারা জীবন খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, যেমন মুসুর ডাল, পাকা মাছ, মাছের ডিম, রেড মিট, ল্যাল প্যালে জিনিস, খেটে শাক, পুঁই শাক, ঢেঁড়স, কচু, শিম, বিন, বাদাম, বরবটি, খেজুর, চাটনি, টক ফল, এঁচোড়, কাঁঠাল, এগুলো বাদ দিতে পারলে ভালো হয়। সব ক্ষেত্রে কিন্তু আইস প্যাক নিলে ভালো হতে পারে, অথবা ড্রাই হিট, যার যেটা এফেক্টিভ, যার যেটাতে ভালো কাজ হয়, এগুলো আপনি করলে উপকার পাবেন। এরপরে প্রয়োজন মনে করলে ডাক্তারবাবু যাকে আপনি দেখাবেন, তিনি কিন্তু আপনাকে ফিজিওথেরাপি করার অ্যাডভাইস দিলেও দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার রোগের উপশমটা এবং সেরে যাওয়াটা আরও ত্বরান্বিত হবে। ফিজিওথেরাপিস্ট এক্ষেত্রে ক্যাটালিস্টের কাজ করবে। যদি দেখেন যে এই এই ব্যাপারগুলো হচ্ছে, আপনাকে গায়ের জোরে কিছু না করে ফিজিওথেরাপিস্টের উপদেশ মতো ব্যায়াম করা, উনি যেগুলো এক্সারসাইজ দেখাবেন করা, ডাক্তারবাবুর পরামর্শ মতো ওষুধ খাওয়া, এক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ ভালো কাজ করে। আর্নিকা, রুটা, লিডাম, হাইপেরিকাম, রাস্টাক্স, কলোসিন ইত্যাদি। মাদার টিঞ্চারের ক্ষেত্রে আর্টিকাইব্রেন ভালো কাজ করে, আর কলোসিন মাদারও ভালো কাজ করে। বায়োকেমিকের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর, ম্যাকফস, ক্যালিফস ভালো কাজ করে। কিন্তু কখনোই ওষুধের নাম জেনে নিজে না ওষুধ খেয়ে আপনার পরিচিত ডাক্তারবাবু বা আপনার ফ্যামিলি ফিজিশিয়ানের সঙ্গে আলোচনা করে ওষুধ খাবেন। আর যদি প্রয়োজন মনে করেন, আমাকে আমার শিডিউল টাইমে দেয়া ফোন নম্বরে আপনি যোগাযোগ করলে নিশ্চয়ই আমার কাছ থেকে আপনার রোগের ব্যাপারে যতটা পারা যায় আমি অ্যাডভাইস দেবার চেষ্টা করব। আর কখনোই নিজে কোনো কিছু চিন্তা ভাবনা করবেন না। যদি আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক করুন,
কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। কমেন্ট করলে আমি আমার বুঝতে পারবো আমি কিভাবে আমার চ্যানেলকে আরো ডেভেলপ করতে পারবো। আরেকটা জিনিস বলছি, আগামী আবার ভিডিওতে আমি নতুন কিছু রোগ নিয়ে আসছি, আপনাদের নিশ্চয়ই কিছু উপকার হবে ওটা শুনলে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।